দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে বিকল্পধারার অবসরপ্রাপ্ত মেজর মান্নান, মাহিবি চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ও বিএনএমের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর প্রার্থিতা বাতিল হয়েছে। একই সাথে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার সহ অনেক প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে। যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। মইদুল ইসলামের রিপোর্ট। নোয়াখালী সদর আসনে বিকল্পধারার প্রার্থী এবং ওই দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের বিরুদ্ধে 27টি ফৌজদারি মামলা এবং ব্যাংকের ঋণ খেলাপি সহ বিভিন্ন অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কার্যালয়। একই সাথে বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ এক আসনের প্রার্থী মাহিবি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয় তার মনোনয়ন। এর মধ্যে আমরা বৈধ বলে ঘোষণা করেছি 8টি এবং বাতিল ঘোষিত হয়েছে 3টি। যেগুলো বাতিল হয়েছে, বাতিল 3টি, একটি হচ্ছে জনাব মাহি বদরুদ্দোজা চৌধুরী, ওনারটি বাতিল হয়েছে সিআইবি বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী একটি জামিনদার হিসেবে ঋণ খেলাপি হিসেবে তারা তথ্য দিয়েছে। আর একজন প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন, তৃতীয় প্রার্থী ওনার নাম হচ্ছে জনাব গোলাম সারোয়ার কবির। 88 লাখ টাকার ট্যাক্স না দেওয়ার অভিযোগে পটুয়াখালী এক আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছেন পটুয়াখালী রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমার তদন্তকারী কর্মকর্তারা সেখানে সরেজমিনে গিয়ে তদন্ত করে স্বাক্ষরদাতা এবং এখানে খুঁজে পায়নি, সুতরাং এই ব্যাপারে আপনার স্বাক্ষর দিয়েছে, যদি এরকম থাকে তাহলে আপনার পরবর্তীতে নির্বাচন কমিশনে আপনাদের আপিল করার সুযোগ আছে, সেখানে আপনারা আপিল করতে পারবেন। আমার যাচাই অনুযায়ী যেহেতু এটি সঠিক পাওয়া যায়নি, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে বগুড়া 4 আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরু আলমের মনোনয়ন। ঋণ খেলাপির অভিযোগে কক্সবাজার এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করে এই আসনের বৈধ প্রার্থী হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কক্সবাজার এক আসন থেকে মোট 13 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র আমাদের কাছে দাখিল করেছিলেন। 8 জন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি এবং গ্রহণ করেছি। কক্সবাজার 2-এ টোটাল 7 জন তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, আমরা 6 জনের মনোনয়নপত্র বৈধ করেছি। এদিকে ঝালকাঠি এক আসনে বজলুল হক হারুনের প্রার্থিতা বাতিল করে আলোচিত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ক্রেডিট কার্ডের ঋণ খেলাপির অভিযোগে পাবনা 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সাথে স্থগিত রাখা হয়েছে এই আসনের আরেক প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের মনোনয়ন। এছাড়া সারা দেশের আরও অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং স্থগিত করেছে স্থানীয় রিটার্নিং কার্যালয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে শোকজের জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান। সকালে নারায়ণগঞ্জ জেলা যুগ্ম ও দায়রা জজ ইয়াসিন হাবিবের কাছে উপস্থিত হয়ে তিনি আচরণবিধি লঙ্ঘন নিয়ে ব্যাখ্যা দেন। পরে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা ও স্বাধীনতা প্রমাণিত হয়েছে। এর আগে গেল শুক্রবার আওয়ামী লীগ নেতাকর্মীরা শামীম ওসমানের পক্ষে ভোট চেয়ে মিছিল করে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল তাকে তলব করে নির্বাচনী অনুসন্ধান কমিটি। অন্য সময়ও যখন আমরা মিছিল করি, যখন নির্বাচন থাকে না, তখনও কিন্তু স্লোগানের মধ্যে নৌকা শব্দটি আসে। সেই কারণে যেহেতু নির্বাচন সামনে, সেই কারণে কোনো কোনো জায়গায় হয়তোবা নৌকার স্লোগান এসছে কিংবা নৌকা প্রতীকও এসছে। যেহেতু এই প্রোগ্রামটা রাজনৈতিক প্রোগ্রাম, নির্বাচন কমিশন আমাকে চিঠি নোটিশ দিতে পারেন না। নির্বাচন কমিশন প্রমাণ করেছেন যে জাতির পিতার কন্যা শেখ হাসিনার অধীনে বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন।
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা 48 ঘন্টার অবরোধ চলছে। নবম দফায় সকাল 6টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন জেলায় মিছিল করেছে অবরোধকারীরা। নাটোরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় এবং দিনাজপুর, গাজীপুর ও নওগাঁতে তিনটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন দুই ট্রাকের চালক ও হেলপার। বিস্তারিত শকুত করিমের ডেস্ক রিপোর্টে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে নবম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর এই অবরোধ কর্মসূচি। নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ রাজশাহী মহাসড়কের পিরারমোড় এলাকায় অবস্থানরত একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মালবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়া কৈরেও। এদিকে ভোর রাতে নাটোর শহরের ভবানীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বগুড়ার সুজাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের 2500 উপজেলার বাগবাড়ি, পরিন্দ এবং এশিয়ান হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বন্দরনগরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। মেহেরপুরের আমঝুপি গাংনী সড়কের খোকসা এলাকায় মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করলেও বেশিরভাগ জেলা থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এছাড়া সাভার, কক্সবাজার, ময়মনসিংহ, দিনাজপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে নবম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর টানা 48 ঘন্টার অবরোধ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রাম নগরীতে বিকেলে অবরোধের চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। চিন্তা মোটামুটি চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে বিএনপি সহ সমমনা দলের ডাকা অবরোধ কর্মসূচি। আমরা সকাল থেকে যেটা দেখেছি, চট্টগ্রামের সাথে কক্সবাজার এবং চট্টগ্রামের সাথে যে আরও দুই পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের খাগড়াছড়ি এবং রাঙামাটি সড়কে দুই জায়গায় বিএনপি এবং এই সমমনা দলের নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করেছে, গাড়ি অবরোধের চেষ্টা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের গত 28 অক্টোবর থেকে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের যেই কার্যালয়গুলো আছে এগুলো কার্যত অচল এবং তালাবদ্ধ। সে কারণে এখানে কার্যালয়গুলোতে কোনো নেতাকর্মী আসে না, কিন্তু তারা হরতাল অবরোধকে সামনে রেখে নগরের বিভিন্ন স্থানে তারা অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল করে আসছে। আমরা সকালে যেটা দেখেছি, অলঙ্কার মোড় এবং চানগাঁও মহড়া এলাকা, হালিশহর, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় তারা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে তারা জটিকা মিছিল করেছে। এছাড়া বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা সহ তিন পার্বত্য চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের যে দূরপাল্লার যানবাহনগুলো অবরোধের কারণে বন্ধ আছে। তবে মহানগরীতে যান চলাচল স্বাভাবিক আছে বললেই চলে। এছাড়া চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ভিতরে স্বাভাবিক আছে, তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছুটা সংশয় এবং চলছে। এছাড়া ট্রেন যোগাযোগ আমরা যেটা দেখেছি সেটা স্বাভাবিক আছে এবং ট্রেনের মাধ্যমে পণ্য পরিবহনও হচ্ছে। তো সব মিলিয়ে চট্টগ্রামে মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে বিএনপি সহ সমমনা দলের ডাকা অবরোধ কর্মসূচি। জসিন্তা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম নগরীতে অবরোধের খবর। একতরফা নয়, আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসব মুখর, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন। সন্ত্রাসের রাজনীতির দিকে যাচ্ছে বিএনপি, ভাড়াটিয়ার টোকায় দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে দলটি। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাহস থাকলে তারেক রহমানকে দেশে এসে রাজপথে আন্দোলন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের কথা বলতে গেলে নিরাপত্তা ও সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হয়। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান।
দেশের সাম্প্রতিক রাজনীতি বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জনসমর্থন হারিয়ে এখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। চোরা গুপ্তা হামলার জন্য এখন তারা কর্মী পাচ্ছে না, ভাড়া করা টোকায় দিয়ে চোরা গুপ্তা হামলা চালাচ্ছে, লন্ডনে বসে নির্দেশ দিচ্ছে দেশের ক্ষতি করার জন্য। আমি তারেক রহমানকে বলবো, এটা রাজনীতি নয়, রাজনীতি করতে চান সৎসাহস থাকলে আসুন রাজপথে মোকাবিলা করুন। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অনেক নেতা দল থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভুলের রাজনীতির কারণে কিছুদিনের মধ্যে আরও অনেক নেতাকে হারাবে দলটি। বিএনপি রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করে তারা রাজনীতির সুস্থ ধারা ফিরে আসতে শুরু করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একতরফা হবে না আগামী নির্বাচন, বিএনপি অংশ না নিলেও 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি নির্বাচনে অংশ নিচ্ছে। উৎসবমুখ নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশনের ব্যাপারটা এখানে আছে। কম্পিটিশন না হলে উৎসব হবে না, একতরফা তো উৎসব হবে। অন্য এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যথাযথ নিয়ম না মেনে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারে না জাতিসংঘ। তারা কোনো দেশের ব্যাপারে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কথা বলার নজির আমরা পাই না। দুইটা উইং, একটা হলো জেনারেল অ্যাসেম্বলি আর একটা হলো সিকিউরিটি কাউন্সিল, এই দুইটা উইংয়ের ম্যান্ডেট লাগবে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলতে হবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দলের সাথে আসন ভাগাভাগির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, আর জাতীয় পার্টির নিজেদের পায়ে দাঁড়ানো উচিত এমন মন্তব্য করে তিনি বলেন, প্রকৃত বিরোধী দল হওয়ার এখনই মোক্ষম সময়। একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেসব নেতা স্বতন্ত্র নির্বাচন করবে দল থেকে তাদের বহিষ্কার করা হবে না। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আবারও বাড়ল তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম। নভেম্বর মাসের তুলনায় 12 কেজি সিলিন্ডারের দাম 23 টাকা বাড়িয়ে 1,404 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এ নিয়ে টানা 5 মাস বাড়ল ভোক্তা পর্যায়ে এলপিজির দাম। বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান নুরুল আমিন। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। এলপিজির আন্তর্জাতিক বাজার দর অপরিবর্তিত থাকলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। এর আগে 2 নভেম্বর 12 কেজি সিলিন্ডারের দাম 18 টাকা বাড়িয়ে 1,381 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর 2 অক্টোবর 12 কেজি সিলিন্ডারের দাম 79 টাকা বাড়িয়ে 1,363 টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?